ও মাই গড, এবার পুষ্পা 2 এর মাধ্যমে আল্লু অর্জুনের ছেলে অভিনয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাহলে কি নিয়ম ভেঙে কিস করতে যাচ্ছেন কীর্তি সুরেশ? প্রথমেই আসি আল্লু অর্জুনের কাছে। আমরা তো সবাই জানি পুষ্পা সাফল্যের পর পুষ্পা 2 নিয়ে হাজির হতে যাচ্ছে আইকন স্টার আল্লু অর্জুন। ইন্ডিয়ার কিছু নিউজ অনুযায়ী পুষ্পা 2-তে আল্লু অর্জুনের ছেলে আল্লু আয়ান অভিনয় করতে যাচ্ছেন। এটা যদি হয় তাহলে বাপ ছেলে মিলে এইবার পুরো ইন্ডিয়াকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আসা যাক কীর্তি সুরেশের কাছে। সাউথে তো দাপিয়ে কাজ করছে কীর্তি সুরেশ, তার অভিনয়ে বেশ প্রশংসা করছে দর্শক। তবে তার ক্যারিয়ারের কোনো মুভিতে চুমুন দৃশ্যতে অভিনয় করতে দেখা যায়নি, কিন্তু এবার বেবি জন সিনেমায় বরুণ দেওয়ানের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা যাবে কীর্তি সুরেশকে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না।